What's up guys, this is my another video. Today I will explain most popular useful 5 tips for any YouTuber. So let's go. Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. ইউটিউবে নতুন এবং পুরাতন যে কেউ হোক না কেন একটা কাজ ম্যাক্সিমাম লোকে করেই থাকে, সেটা হচ্ছে তাদের ইউটিউব ভিডিও আপলোড করার পর ফেসবুকে শেয়ার করে, এবং কিভাবে শেয়ার করে তার একটি বেটার ওয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যখন ইউটিউবের কোনো ভিডিও ফেসবুকে শেয়ার করতে যাই, তখন জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেই, অথবা এডিট অপশনে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেই, এবং আমাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক মেন আইডিতে সেই লিঙ্কটা পেস্ট করে দিই। বেসিক্যালি যারা জানে কিভাবে বেটার ওয়েতে লিঙ্ক শেয়ার করা যায়, তাদের ফেসবুক লিঙ্ক শেয়ার করার ফলে ভিডিওর থাম্বেলটা সবসময় বড় আকারের শেয়ার হয় ফেসবুক আইডিতে। সাপোজ আমি যেই লিঙ্কটা শেয়ার করলাম, দেখতেই পাচ্ছেন এটা অনেক বড় আকারের থাম্বেল সহ শেয়ার হয়েছে। কিন্তু এখন যদি আমি আরেকটি লিঙ্ক শেয়ার করি, এবং সেটা আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে যেটা যখন আপনারা লিঙ্ক শেয়ার করেন তখন সেটা সিম্পল আকারে ছোট্ট একটি লিঙ্ক হিসেবে এইভাবে আপনার ফেসবুক আইডিতে পোস্ট হয়, যেটা দেখলেই বোঝা যায় এটি একটা লিঙ্ক, এখানে ক্লিক করার চান্স খুবই কম। আর আপনার থাম্বনেলটা যদি অনেক বড় আকারে হয়ে থাকে তাহলে সবাই আকর্ষিত হবে এবং ক্লিক করবে, ভিজিটর বাড়বে এবং আপনার ভিডিও সম্পর্কে সবাই জানতে পারবে। তো এখন আপনার মনে কৌতূহল জাগতে পারে কিভাবে সেই কাজটি করবেন। তো সিম্পলি ভিডিও এডিট অপশনে চলে যাবেন, তারপর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন, যাওয়ার পর এখানে ডিস্ট্রিবিউশন অপশন থেকে অ্যালাউ ইমব্রুডিং যে অপশনটি রয়েছে টিক মার্ক, এই টিক মার্কটাকে উঠিয়ে দিবেন, তারপর সেভ করে দিবেন, তাহলেই বিগ থাম্বনেল পাবেন। ইউটিউবে যারা কাজ করেন তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে লাইক এবং ডিসলাইক অপশন কিভাবে হাইড করবেন। অনেকেই জানেন না কিভাবে এটি করতে হয় আর কেনই বা করার দরকার। আপনি যখন ফার্স্ট অবস্থায় ইউটিউবে ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও কন্টেন্ট কোয়ালিটি দুর্বল হতে পারে, অথবা আপনার কোনো ভিডিওতে যদি 80+ কন্টেন্ট থাকে তাহলে লাইকের চেয়ে ডিসলাইকের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। কিছুদিন আগে সালমান মুক্তাদির একটি চ্যানেলে একটি ভিডিওতে লাইকের থেকে ডিসলাইকের পরিমাণ 4 গুণ বেশি ছিল, অর্থাৎ 20,000 লাইক হলে 1,00,000 ডিসলাইক ছিল, সেটা হয়তো আপনারা সবাই জানেন। তো এই ধরনের প্রতিবন্ধকতার জন্য আপনারা লাইক এবং ডিসলাইকের অপশনটাকে হাইড করে দিতে পারেন, যেটা হচ্ছে আপনার ভিডিও সবাই দেখবে কিন্তু লাইক এবং ডিসলাইক করলেও সেটা শো করবে না, শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, অন্য কোনো ভিজিটর সেটা দেখতে পারবে না। সো এই টিপসটিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আপনারা যে ভিডিওটি লাইক এবং ডিসলাইক অপশনটিকে হাইড করতে চান সেই ভিডিওটির এডিট অপশনে চলে যাবেন। সিম্পলি ভিডিওটির এডিট অপশনে ক্লিক করবেন, এবং এডিট অপশনে ক্লিক করার পর ভিডিওটির অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। যখনই আপনি ভিডিওটির অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট উপরে একটি টিক মার্ক দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে ইউজার ক্যান ভিউ রেটিং ফর দিস ভিডিও, এই টিক মার্কটাকে উঠিয়ে দিবেন। তারপর আপনাকে কি করতে হবে, এই টিক মার্কটাকে উঠিয়ে দিয়ে সিম্পলি সেভে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওতে লাইক এবং ডিসলাইক দেওয়ার কোনো অপশনই পাবে না। যারা ইউটিউবে নতুন এসেছেন তাদের সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম থাকে, তার জন্য যেটা করতে হয় অনেক চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা হাইড করে রাখা হয়। তো এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে কিভাবে সাবস্ক্রাইব সংখ্যা হাইড করে রাখবেন যাতে আপনার নতুন কোনো ভিজিটর অথবা আপনার চ্যানেলে ভিজিটররা দেখতে না পারে আপনার চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইব রয়েছে। তো ফ্রেন্ড, সাবস্ক্রাইবার হাইড করতে হলে প্রথমে আপনাদেরকে চ্যানেল অপশনে ক্লিক করতে হবে, এবং চ্যানেল অপশনে ক্লিক করার পর অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে। তো অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদেরকে একটু নিচে নামতে হবে, নিচে নামার পর সাবস্ক্রাইবার কাউন্ট যে অপশনটি রয়েছে আপনাদের এখানে যদি এটা উপরেরটা টিক মারা থাকে তাহলে সবাই দেখতে পারবে, তো এটা নিচেরটা টিক মেরে দিবেন, ডু নট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবার টু মাই চ্যানেল, এটা দেওয়ার পর সেভ করে দিবেন, তাহলে আপনার সাবস্ক্রাইবার কেউ দেখতে পারবে না। যারা ইউটিউবে অ্যাক্টিভ রয়েছেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, তাদের জন্য এই টিপসটি খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকেই আছে আপলোড ডিফল্ট একটি অপশন রয়েছে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য, সেইটার কাজটা জানে না। তো আপলোড ডিফল্ট কি, এটা কেন কাজ করে, কিভাবে কাজ করে? আপনি যখন আপনার ইউটিউবে কোনো ভিডিও আপলোড করেন তখন সেটার ডিসক্রিপশন বক্সে আপনার কিছু ইনফরমেশন থাকে, যেটা হচ্ছে আপনার ফেসবুক লিঙ্ক, হতে পারে আপনার ফোন নাম্বার, হতে পারে আপনার পার্সোনাল আদার ওয়েবসাইটের লিঙ্ক। তো এই লিঙ্কটা আপনার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্স
বক্সে আপনি দিয়ে থাকেন। তো এই ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা শেয়ার করেন সেটা আপনাদেরকে ভিডিও আপলোড করার সময় প্রতিনিয়ত দিতে হয়। তো আপনি যদি আপলোড ডিফল্টের মাধ্যমে সেটা একবার দিয়ে রাখেন অথবা আপনার সুনির্দিষ্ট কিছু ট্যাগ যদি স্পষ্ট করে আপলোড ডিফল্ট অপশনে দিয়ে রাখেন, তাহলে আপনি নতুন কোনো ভিডিও আপলোড করলে অটোমেটিক সেই ট্যাগ এবং ডিসক্রিপশন আপনার নতুন ভিডিওর নিচে চলে আসবে। সেটার জন্য আপনার নতুন করে আর হতাশ হতে হবে না, নতুন করে আর খোঁজাখুঁজি করতে হবে না, নতুন করে আর লিখতে হবে না। সো আপলোড ডিফল্ট টিপসটিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ফ্রেন্ড, ফার্স্টলি আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন এবং ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখান থেকে চ্যানেল অপশনে ক্লিক করবেন এবং চ্যানেল অপশনে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পারবেন আপলোড ডিফল্টস, জাস্ট এখানে ক্লিক করবেন। তো আপলোড ডিফল্টসে ক্লিক করার পর আমরা যখন ভিডিও আপলোড করি তখন যে ইন্টারফেসটি পাই সেটা পেয়ে যাব। তো এখান থেকে আমরা এটা পাবলিক করা থাকবে, এটা প্রথমে প্রাইভেট করে দিব, কারণ যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব সেটা ফার্স্টলি প্রাইভেট মোডে থাকবে। তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিব, আমরা কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করি বেশিরভাগ সময়। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি দিয়ে দিলাম, আপনার যেটা ক্যাটাগরি সেটা দিয়ে দিবেন। তারপর টাইটেল, এটা চেঞ্জ করতে হয় সব সময়, তো এটার দরকার নাই। আপনাদেরকে ডিসক্রিপশনে কাজ করতে হবে, ডিসক্রিপশনে আপনার যে পার্সোনাল কিছু লিংক রয়েছে সেগুলো কপি করে একবার পেস্ট করে দিবেন। সেটা আপনার ফোন নাম্বার, আদার্স ওয়েবসাইট সবগুলো একদম কপি করে যেগুলো আগের ভিডিওতে দিয়েছিলেন সেগুলো একবারে ডিসক্রিপশনে দিয়ে দিবেন। তো তারপর আপনারা যেটা করতে পারেন, ট্যাগ অপশন কিন্তু ভিডিওর সাথে বারবার চেঞ্জ করতে হয়। কিন্তু এমন কিছু ট্যাগ আছে যেগুলো আমরা বারবার ব্যবহার করি আমাদের চ্যানেলকে প্রমোট করার জন্য। সাপোজ এখানে আমি বাংলা লিখলাম, তারপর টিপস লিখলাম, অর্থাৎ এই যে আমার চ্যানেলের নাম, সেই রিলেটেড যে ট্যাগগুলো রয়েছে যেগুলো আমরা প্রত্যেকটি ভিডিওতে ব্যবহার করি, 4-5টা ট্যাগ, সো সেই 4-5টা ট্যাগ আমরা দিয়ে দিব। তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দেবো ইংলিশ, তো তারপর এটা আমরা সেভ করে দেব। এটা যখন আমরা সেভ করে দেব তার মানে আমরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে আর নতুন করে এই সমস্ত ইনফরমেশন দিতে হবে না, আর সামান্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিলেই আমাদের ভিডিওটি একদম সহজভাবে আপলোড হয়ে গেল। নাম্বার 5, মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস। আপনারা যখন ফার্স্টলি ইউটিউবে ভিডিও আপলোড করেন তখন আপনাদের ভিডিও কন্টেন্ট কোয়ালিটি অনেক খারাপ হয়ে থাকে বেশিরভাগ সময়ে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। প্রথম অবস্থায় আমি কথা বলতে পারতাম না, ভিডিও বানাতে পারতাম না, এর জন্য সবাই মজা করে হেসে হেসে কমেন্টস করত। তো এই ধরনের কমেন্টসগুলো সবাই দেখতো, নতুন ভিউয়ার্সরা দেখতো, এবং সেই কমেন্টস দেখে তারাও এই ধরনের উল্টাপাল্টা কমেন্টস করত। তো এখন কথা হচ্ছে, আপনি যদি চান তাহলে আপনার যে অপ্রত্যাশিত কমেন্টসগুলো রয়েছে যেগুলো আপনি চান না যে এই কমেন্টসগুলো সবাই দেখবে না, তো এই ধরনের কমেন্টসগুলো যাতে আপনার এখানে না আসে, অথবা কেউ কমেন্টস করলেই আপনার কাছে পারমিশন চাইবে এটা কি আপনার ভিডিওতে শো করবে কি না, আপনি যদি অ্যাপ্রুভ করেন তাহলেই আপনার কমেন্টসগুলো শো করবে। সো এখনকার টপিক হচ্ছে কিভাবে আপনার অপ্রত্যাশিত কমেন্টস হাইড করবেন। তো ফ্রেন্ডস, আপনারা যখনই কোনো ভিডিও আপলোড করবেন, তো আপলোড করার পর সিম্পলি এডিট অপশনে ক্লিক করবেন, অথবা আপনার যে ভিডিওটি মনে হয় যে একটু খারাপ প্রকৃতির হয়েছে, কন্টেন্ট খারাপ, সেই ভিডিওটির এডিট অপশনে ক্লিক করার পর অ্যাডভান্সে ক্লিক করবেন। তো অ্যাডভান্সে ক্লিক করার পর আপনাদের কি করতে হবে, এই যে এখানে অ্যালাউ কমেন্টস দেখতে পাচ্ছেন, এখানে অল রয়েছে, এটাকে আপনি অ্যাপ্রুভ ক্লিক করে দিবেন। তো তার মানে যখন কোনো ব্যক্তি আপনার ভিডিওতে কমেন্টস করবে তখন আপনার ওইখানে নোটিফিকেশন আসবে সেটা অ্যাপ্রুভ করার জন্য। আপনি যদি অ্যাপ্রুভ করে দেন তাহলেই সেটা আপনি শো করবে, নয়তোবা কেউ দেখতে পারবে না। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম 5টি গুরুত্বপূর্ণ টিপস দিব, কিন্তু এখন আপনাদেরকে একটি বোনাস টিপস দিচ্ছি। তো আপনাদের ভিডিওতে অনেক সময় 80+ কন্টেন্ট থাকে যেগুলোকে ইউটিউব অটোমেটিক এজ রিডাকশন আর নোটিফিকেশন দিয়ে দেয়, যেটার ফলে আপনার সেই ভিডিওতে কখনো অ্যাড শো করবে না এবং কোনো প্রকার আর্নিং হবে না। তো আপনার যদি এরকম মনে হয় কোনো ভিডিও 80+ রয়েছে, তো ইউটিউব অটোমেটিক কমিউনিটি গাইডলাইনের মাধ্যমে এজ রিডাকশন দেওয়ার আগেই যদি আপনি এজ রিডাকশনটাকে সিলেক্ট করে রাখেন, অর্থাৎ 18 বছরের নিচে কেউ আপনার ভিডিও দেখতে পারবে না, তাহলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করা অথবা একটি ভালো মানের প্রফিট পাওয়ার আশা করতে পারেন। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইউটিউব যদি আপনাকে এজ রিডাকশন দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি কখনও এখান থেকে আর্নিং করতে পারবেন না সেই ভিডিও থেকে। সো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনাদেরকে এখনই 80+ কন্টেন্ট রয়েছে এরকম ভিডিওতে এজ রিডাকশন সেট আপ করে রাখতে হবে। আপনাদের যে ভিডিওটিতে 80+ কন্টেন্ট রয়েছে সেই ভিডিওটির এডিট অপশনে ক্লিক করবেন। সাপোজ আমি এই ভিডিওটির এডিট অপশনে ক্লিক করছি, তারপর ভিডিওটির অ্যাডভান্স অপশনে ক্লিক করব। তো অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন, সবার নিচে দেখতে পারবেন এজ রিডাকশন,
ঠিক আছে। তো এই অপশনটাকে যদি আপনি ইনেবল করে দেন, তার মানে হচ্ছে আপনার ভিডিওটা শুধুমাত্র 18 বছর বয়স হয়েছে এরকম যে লোক আছে, এরকম যে জিমেইল অ্যাকাউন্ট আছে, সেই জিমেইল থেকে শুধুমাত্র দেখতে পারবে, নয়তোবা অন্যরা দেখতে পারবে না। তো আপনি যখনই এই কাজটি করবেন, তখন ইউটিউব আপনাকে রেসপেক্ট করবে, ভাববে যে আপনি একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর, জেনুইন কন্টেন্ট ক্রিয়েটর, তার জন্যই আপনি এই কাজটি করেছেন। সো আপনি এই ভিডিও থেকে প্রফিট আশা করতে পারেন। কিন্তু যদি অনেক রিপোর্টের ফলে, অনেক ব্যক্তি কমপ্লেনের ফলে ইউটিউব আপনার ভিডিওটিতে অটোমেটিক এইচ রিডাইরেকশন দিয়ে দেয়, তাহলে কিন্তু কখনোই আপনি সেই ভিডিওটির থেকে আর্নিং পাবেন না। তো ফ্রেন্ডস, ভিডিও শেষে একটা কথা বলতে চাই, যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন তাদের প্রত্যেকেরই এই 5টা টিপসের মধ্যে যে কোনো একটি টিপস হয়তোবা অজানা ছিল। যদি এমন কোনো টিপস থেকে থাকে যেটা আপনি আজকেই প্রথম জানলেন, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।